শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ডাক্তার মোহাম্মদ জামশেদ আলম, আমার বাবার নাম মরহুম সৈয়দুল হক, আমার মা মরহুম তাকিয়া খাতুন, আমাদের বাড়ি গ্রাম সাহেবদিনগর ইশাখালী ইউনিয়ন জোড়াগঞ্জ থানা মিরসরাই উপজেলা জেলা চট্টগ্রাম। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে আমি মেডিকেল কলেজে ছাত্র ছিলাম। আমি তখন 3য় বর্ষের ছাত্র ছিলেন মেডিকেল কলেজে। আমার স্কুল আমাদের গ্রামেই আবুরহাট উচ্চ বিদ্যালয়। আমি উচ্চ মাধ্যমিক পড়ি নোয়াখালীর চৌমনি কলেজে এবং 1967 সনে সিলেট মেডিকেল কলেজে ভর্তি। প্রথম থেকেই আমি ছাত্র ইউনিয়নের প্রতি অনুরক্ত ছিলাম এবং কলেজ জীবনে একটু বিশেষ করে মেডিকেল কলেজে একটু বেশি জড়িত হয়ে যাই। এক পর্যায়ে আমি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং 1970 সালে কলেজ সংসদ নির্বাচনে আমি সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব করি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের ভাইয়ের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতায় আমি হেরে যাই সিলেট মেডিকেল কলেজ। ওখানে আর ছাত্রলীগ কিংবা বিভিন্ন সংগঠন অন্য কোন কোন সংগঠন ছিল? ছাত্রলীগের ছিল আমার সহপাঠী আব্দুল্লাহ চৌধুরী, ফজলুল হক, আব্দুল ভাই। ছাত্র ইউনিয়নের ছিলাম আমি, নরেন্দ্র মণ্ডল, মুশারফ হোসেন, জালাল আহমেদ, এরাই ছাত্র রাজনীতি। আর কোনো ছাত্র সংগঠন? ছাত্র সংগঠন ছিল যেমন ইসলামিক ছাত্র সংঘ, বর্তমান ছাত্র শিবিরের পূর্বের নাম, তারা ছিল খুবই সীমিত, অল্প কয়েকজন। আর তৎকালীন এনএসএফের কয়েকজন ছিল, তাও হাতে গোনা কয়েকজন। এছাড়া আর কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব ওখানে ছিল ওই সময়ে। যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা শুনছি অগ্রগামী ডিএসএফ, মানে একটা ছদ্ম নামে সংগঠন করতো। হ্যাঁ, মেডিকেল কলেজে দুইটা ছাত্র সংগঠন ছিল, অগ্রগামী এবং ইউএসএস। তারা বেশিরভাগই ছিল আঞ্চলিক ভিত্তিক ছাত্র সংগঠন। যেমন অগ্রগামী ছিল সিলেটের ছাত্রছাত্রীরা, এটাতে বেশি জড়িত ছিল। আর ইউএসএস ছিল বাইরের, সিলেটের বাইরের এবং তৎকালীন পাকিস্তানের পশ্চিমাংশের ছাত্ররা যারা আসত তারা ইউএসএসের ছাত্র। এটা ফুল ফর্ম কী হবে, ইউএসএসের ফুল ফর্ম? ইউএসএস হল যে ইউনাইটেড স্টুডেন্টস স্ট্রেংথ।
জাহেদ, ওই সময় আঙ্কেল আপনাদের ছাত্র ইউনিয়নে আপনাদের সিনিয়র কারা ছিল যখন আপনি প্রথম ভর্তি হলেন? ছাত্র ইউনিয়নের আমাদের আগে কোনো কমিটি ছিল না, তো কয়েকজন সিনিয়র ভাই আমাদের সাথে, আমরা একসাথেই ছিলাম, যেমন একলাসুর রহমান তখন জাগিরদার, ওনারা আমাদের সাথে ছিলেন, কিন্তু এর আগে ছাত্র ইউনিয়নের কোনো কমিটি ছিল। সিলেট মেডিকেল কলেজ, সিলেটের ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন দুটো সংগঠনই তৎকালে এগারো দফা যত ধরনের রাজনৈতিক অথবা প্রোগ্রাম ছিল আমরা সেগুলোতে অংশগ্রহণ করতাম। দেশের তৎকালীন পরিবেশ যা ছিল সবখানে, সিলেটেও তার ব্যতিক্রম ছিল না। সত্তরের নির্বাচনের পরেই আমরা কলেজের কাজ কর্মকাণ্ডের মধ্যেই আমাদের থার্ড ইয়ারে প্রত্যেক মেডিকেল কলেজে তখন একটা স্টাডি গ্রুপ হতো, এটাকে তখন বলা হতো হাইজিন ট্যুর। তো আমরাও হাইজিন ট্যুরে বের হয়ে আমাদের প্রফেসর ছিলেন প্রফেসর মুফাক্কারুল ইসলাম, ওনার নেতৃত্বে আমরা ঢাকার পাগলার পানি শোধনাগার, তারপরে নারায়ণগঞ্জের আদমজী জুট মিল, এইসব করতে করতে একাত্তরের মার্চ মাস এসে পয়লা মার্চ হঠাৎ মার্চের এক তারিখ যখনই এই ঘোষণা আসলো, আমরা তো ঢাকায় ছিলাম, আমি ঢাকায়, আমার পুরো ক্লাস স্যার সহ আমরা ঢাকায় ছিলাম, তো আমরা বিভ্রান্ত হয়ে পড়ে যে এই সময় কি করব, কারণ সমস্ত কিছু বন্ধ হয়ে রাস্তাঘাট, তারপর মানুষ রাস্তায় নেমে আসছে, মিছিল হচ্ছে, দোকানপাট বন্ধ ইত্যাদি। তো স্যার ঘোষণা করলেন যে চলো আমরা সিলেট ফিরে যাই। আমাদের একটা কলেজ বাস ছিল, সেই বাসে আমরা সবাই বাসে উঠে রওনা। আমি তখন সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকায় থেকে যাব। আমি তখন আমার বড় বোন তার বাসায় ছিলাম, ছিল ঢাকার মগবাজার। আমার বড় বোন, তার নাম হলো জাহানারা, ট্যুরের সময় ওই বাসায় তার বাসায় থাকতাম। দুই তারিখ তখন শুরু হলো যে বিভিন্ন অসহযোগ আন্দোলন, প্রতিদিনই যে নতুন নতুন খবর যে সারা ঢাকা হয়ে গেল একটা মিছিলের শহর, তো এইসব মিছিলের মধ্যে আমিও ঢুকে গেলাম। এইসব করতে করতে সাতই মাস আসে, আমি আমার ইমিডিয়েট বড় ভাই, তখন সেও ঢাকায় ছিল, উনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, তার নাম খুরশেদ আলম। তো আমরা দুজনে, দুই ভাই, আমরা গেলাম রেস কোর্সে। তো রেস কোর্সে তো এই এলাকার হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, সবার হাতে লাঠি সোঁটা ইত্যাদি তীর ধনুক। তো বঙ্গবন্ধু ভাষণ দিলেন, একটা ঐতিহাসিক ভাষণ, 17 মিনিট কি 8 মিনিট। তারপরে মানুষ আবার উজ্জীবিত হয়ে মিছিল সহজ করে গেছে। এর মধ্যে ওই পাড়ায়, মগবাজারে যে পাড়ায় আমরা থাকতাম, সেখানকার স্থানীয় কিছু ছেলে, তাদের নাম আমি বলতে পারবো না সবাই, তাদের সাথে আমি মিশে দেখি, তারাও সবাই একই অবস্থা, মিছিল আর রাজনীতি নিয়েই ব্যস্ত। তারপরে হলো যে ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর বৈঠক, বঙ্গবন্ধুর বৈঠক ইয়াহিয়ার সাথে যে বাড়িটাতে হচ্ছিল, সে বাড়িটা এখনও আছে রমনা পার্কের ঠিক উল্টা দিকে। আমরা ওই রমনা পার্কের যে দেয়ালটা আছে, ইটের দেয়াল, দেয়ালে বসে থাকি আমরা কয়েকজন, তার মধ্যে আমার এক বন্ধু ছিল, তার নাম হলো তারিকুল ইসলাম। তারিক আমার ক্লাসমেট, আমরা একসাথেই ট্যুরে বেরিয়েছিলাম, কিন্তু তারিকও আমার মতো সে ইয়েতে যায়নি, সিলেটে যায়নি, এক সময় তো আলোচনা ভেঙে যায়। তারপরে শুরু হয় আপনার 25 মার্চ, যে ভাই কথা বললাম উনি বাড়িতে চলে আসছেন মিরসরাই। তারপরে শুরু হলো 25 তারিখ ব্রেকডাউন, 25 তারিখ রাত, রাতে আমরাই পাড়ার ছেলেরা সবাই মিলে ওই রাস্তা অবরোধের চেষ্টা করলাম, এগুলো গাছের গুঁড়ি দিয়ে রাস্তা খুঁড়ে, কিন্তু এগুলো কি আর্মির সামনে দিকে নেই। তারপরে এক সময় যে যেদিকে পারে পালাও, আমি আমার বোনের বাসায় গিয়ে আশ্রয় নেওয়া। তো পরের দিন তো 26 মার্চ কার্ফিউ ছিল, 27 মার্চে বোধহয় কার্ফিউ খুশি দিলাম, তখন একটু একটু বাইরে গিয়ে একজনের সাথে আমাদের দেখা হয়। তখন দুই একটা লাশ আমি দেখেছি, কক্সবাজার মোড়ে মোটর মেশিন গান, এসব এগুলো তো আমরা আগে শব্দ শুনিনি, কিন্তু মনে হলো যে একটা যুদ্ধের মতো অবস্থা। তারপরে আমরা যারা এই পাড়ায় ছিলাম একটা গ্রুপ,
আমরা ঠিক করলাম যে আমরা শহরের বাইরে ঘুরে আসি, তারপর অবস্থা পর্যবেক্ষণ করে দেখি কি হয়। এখন এর মধ্যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, যুদ্ধের জন্য যোগদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। তো আমরা কয়েকজন, আমরা সম্ভবত 11-12 জন 30 মার্চ আমরা ওই চকবাজার প্রথমদিন বেরিয়ে চকবাজারের ওই রাস্তাটা তখন ছিল কাঁচা, মানে স্পট হয়নি, ওদের দিয়ে পাড্ডা বলে একটি জায়গা আসছে পাড্ডার ওখান থেকে ওই মানে ধান ক্ষেতের আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা উদ্দুর যাওয়ার পরে একটা বড় রাস্তায় উঠি, তখন দেখি যে হাজার হাজার লোক শহর থেকে বাইরে সামনের দিকে আগাচ্ছে। তো এক অবর্ণনীয় দৃশ্য, এইসব দৃশ্যগুলো এখন আমরা টেলিভিশনে মাঝে মাঝে তো দেখি। তো আমরাও তাদের সাথে সামিল হয়ে আর গেলাম সামনে, একটা বড় গ্রাম, গ্রামের নাম হলো বেড়াই, গ্রামটা এখনও আছে, নামটাও আছে বেড়াই। এই বেড়াই গ্রামে গেলাম আমরা, তখন প্রতি গ্রামে সব জায়গায় সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। তো আমরা ওখানে খুঁজে সংগ্রাম কমিটিকে খুঁজে বের করি। তো এখানে একটা স্কুল ছিল, স্কুলে আমাদেরকে এই স্কুলের বেঞ্চে টেঞ্চে দিয়ে বলে আপনারা এখানে থাকেন কষ্ট করে, ওই রাত আমরা ওখানে থাকি। পরের দিন বললাম যে চলো যাই ঢাকা যাই। তো আমরা আবার উল্টো পথে মানে সোজা ঢাকার দিকে আবার রওনা হই। তো এই গ্রুপে যেতে যেতে আমরা দেখি যে লোকজন আগের তুলনায় অনেক বেশি লোক এসতেছে। সামনে লোক পড়লেই বলতেছে যে তোমরা এইদিকে উল্টো দিকে যাচ্ছ কোথায়, ওইদিকে তো বিপদ, মানে আর্মি আছে, এই আছে। এইটাতে আমরাও ডিমোরাইজ হয়ে গেলাম যে আসলে বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, আমরা ওইদিকে যাবো। কিন্তু আমাদের তো তখন তো কোনো প্রস্তুতি নেই, শুধু একটা জামা, একটা প্যান্ট, একটা চপ্পল, পকেটে হয়তো 8-10 টাকা, এই নিয়ে আমরা বেরিয়েছি। কিন্তু পরে দেখি যে না, সামনে আগানো বোধহয় ঠিক হবে না, শহরের দিকে আগানো ঠিক হবে। তো এই আমাদের যাত্রা শুরু। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একবারে সামনে সোজা শীতলক্ষা নদীতে। ওখানে আরেকটা বাজার মোড়াপাড়া, এখনও আছে বাজার মোড়াপাড়া বাজার। তো ওখানে একটা সংগ্রাম কমিটি, তারা ওই লোকজনদেরকে মানে যারা আসছে খিচুড়ি খাওয়াচ্ছে। তো আমরাও খিচুড়ি খেয়ে গায়ে একটু বল টল, শীতলক্ষা নদী সে যাচ্ছে নিচের দিকে, নারায়ণগঞ্জের দিকে উপরে আবিষ্টিম। আবিষ্টিমে কোথায়, আবিষ্টিম গেছে আপনার ময়মনসিং, তারপরে ময়মনসিং হয়ে অন্য জায়গায় কোথাও। তো আমরা সিদ্ধান্ত নিতে আমরা উপরে যাব আবিষ্টিম। নদীতে অনেক নৌকা দেখা গেল, একটা নৌকা ময়মনসিং যাচ্ছে এবং বেশ বড়, আমরাও উঠে বসলাম ওটাতে। তো দেখি অনেক ফ্যামিলি, স্বামী স্ত্রী বাচ্চা, তারাও যাচ্ছে এই ধরনের নৌকায় উঠে বসে। তো এই নৌকা জার্নি আমরা শুরু করলাম ওখান থেকে, যাতে 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 3-4 দিন নৌকা চলতেছে। এখন প্রধান সমস্যা হলো যে খাবো। তো নৌকা মাঝে মাঝে বড় বড় বাজার যদি পড়ে সামনে, ওখানে থামে, ওই থামলেই আমরা নেমে দিই। আর নেমে আমার তো কেনার তো ইয়ে নেই, আমার তো নেই। ওখানে সংগ্রাম কমিটি আছে, তারা আমাদেরকে ম্যাক্সিমাম ওই খিচুড়ি অফার করতে পারে, অর্থাৎ 2-4 টাকা। আমরা আগে গিয়ে এক সময় আমরা মালিকে জিজ্ঞেস করলাম এখান থেকে ময়মনসিং যাওয়ার সহজ রাস্তা কোনটা। তো সে এক জায়গায় বললো যে ওখানে যদি নামেন ওখান থেকে আপনারা ময়মনসিং যেতে পারবেন। তো ওই জায়গায় আমাদেরকে নামাই দিল, ওখানকার মালিককে তো 1 টাকাও দিতে পারে, সে তো দেওয়া উচিত। তাকে বললাম যে ভাই দেশ স্বাধীন হলে তোমাকে আমরা যেভাবে হোক খুঁজি, আমরা তোমাকে আমরা মানে ইয়ে করবো, আমাদের ঋণ শোধ করবো। তার ঠিকানা ঠিকানা দিলাম, কিন্তু কোথায় কি আমরা আজকে এত বছর তার কথা মনেও রাখি। তো ওই জায়গায় নেমে আমরা ময়মনসিংয়ের দিকে হাঁটা, রাস্তা তো গ্রামের ভিতর দিয়ে রাস্তা, কিছু ছেলে ঢেলে আমাদেরকে জিজ্ঞেস করে কোথায় যাবেন আপনারা। তো আমরা বললাম যে আমরা এরকম ঢাকা থেকে আসছি, আমরা ময়মনসিং যাবো। তো ওরা আমাদেরকে পথ দেখা দেখা আগে গেলো আসো আমাদের সাথে। তো এক সময় আমরা গিয়ে গফরগাঁও বলে এক জায়গা আসছে, সেখানে আমরা আজকে রাতে গফরগাঁও থেকে যাই, কালকে আবার ভোরে উঠে রওনা। স্কুলে গেলাম গফরগাঁও হাই স্কুল, ওখানে মাস্টার সাহেব আসছেন আর কেউ নেই। তো উনি বললেন ঠিক আছে তোমরা থাকো, উনি একটা 2টা রুম আমাদের করে দিলেন, ওই বেঞ্চ পাতে আমরা শুরু করলাম। পরদিন উঠে দেখি স্কুলের মাঠে
কিছু লোক খাকি ড্রেস করে লেপ্রা করতেছে, বললো যে এরা যুদ্ধ যাবে, এখন থেকে ট্রেনিং শুরু হয়েছে। পরদিন উঠে হাঁটা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। সেই সকাল থেকে হাঁটতে 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 ময়মনসিংহ বুঝলাম প্রায় রাতের আটটা নাটে 40 মাইল রাস্তা, পা ফুলে একদম ইয়ে হয়ে গেছে। তো ময়মনসিংহ এসে আবার সেই সংগ্রাম কমিটি ওনারা আমাদেরকে থাকার জায়গা দিল ময়মনসিংহ বড় বাজার, বড় বাজারে একটা বড় আড়তে একদিন। আর বললো যে ময়মনসিংহের মনে হয় এয়ার অ্যাটাক হবে, ময়মনসিংহের কোনো লোক নেই, একদম ফাঁকা ভুতুলের শহরের মতো মনে হয়। এর মধ্যে আমাদের যে গ্রুপ ছিল এটা একটু ভাগ হয়ে কয়েকজন ছিল, তারা এখান থেকে আলাদা হয়ে চলে গেল। আমরা ছয়জন কি সাতজন, সম্ভবত ছয়জন রয়ে গেলাম। আমাদের সাথে একজন ডাক্তার ছিল, ডাক্তার ফজলে আলহী, উনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ হয়েছিলেন। পরে উনার বাড়ি যাওয়ার দুদিন পরে এই ছয়জনকে সংগ্রাম কমিটি তিনটা রিক্সা ঠিক করে দিল। ওনারা ঠিক করে টাকা পয়সা দিলেন, আমাদেরকে জামালপুর পাঠেন, উনি আমাদেরকে নিয়ে গেলেন। সকালে রওনা দিলাম আমরা রিক্সায়, একদম ফাঁকা, কোনো রাস্তায় মানুষজন নেই। তো আমরা একসময় পৌঁছলাম ওনার বাসায়। তো জামালপুরে ওনার বাবা হলেন একটা হাই স্কুলের হেডমাস্টার জামালপুর শহরে, স্কুলটার নাম হলো সিংহজানী উচ্চ বিদ্যালয়। গিয়ে দেখি উনি একা, উনি বললেন যে ওখানে কিছু অবাঙালি লোক ছিল, মনে হচ্ছে যেন বিহারিদের সাথে বাঙালির কোনো ক্ল্যাশ ট্যাশ হতে পারে। জেলা সাহেবের বাবা বললেন যে এই শহরে অবস্থা খুব ভালো না, নিরাপদ না, তোমরা চলো সবাই আমার বাড়ি চলো। বাড়ি হলো ওনাদের মাদারগঞ্জ, মাদারগঞ্জ হলো একটা উপজেলা, এখন উপজেলা থানা, সেটা হলো একদম যমুনার তীরে, জামালপুর থেকে প্রায় 9-10 মাইল আরও দূরে। তো আমরা হাঁটতে 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 প্রায় 10 মাইল হেঁটে ওনাদের বাড়ি গেলাম। ওনাদের বাড়িতে গিয়ে দেখি বেশ বড় বাড়ি এবং বেশ সমৃদ্ধশালী পরিবারের মতন, এবং আরও অনেক লোক আমাদের মতো শরণার্থী। ডাক্তার সাহেবের চাচা উনি আবার পাকিস্তান, ওনার দুই ছেলে, একজনের নাম হলো মুক্তা আরেকজনের নাম হলো সম্রাট, তারা আবার কিন্তু ছাত্রলীগের নেতৃস্থানীয় ব্যক্তি। ওখানে কয়েকদিন থাকার পরে এর মধ্যে হঠাৎ মুক্তা এবং সম্রাট তারা আমাদেরকে না বলেই যুদ্ধে চলে যায়। আমরা তখন ঠিক করলাম যে আমরাও যেভাবে হোক এখান থেকে আমাদেরকে রওনা দিতে হবে, কিন্তু আমরা তো কোনো রাস্তাঘাট চিনি না, অভিযোগ চিনি না। তখন মুক্তা এবং সম্রাটের আরেক চাচাতো ভাই ময়নাভাইকে আমাদের সাথে দেওয়া হলো যে কিছু দূর আগেই দেওয়া যাবে। তো ময়নাভাই আমাদেরকে আগাই দিল একেবারে মেলান্দহ বলে একটা জায়গা আছে, মাদারগঞ্জের পরের উপজেলা হলো মেলান্দহ। মেলান্দহতে ওনাদের আত্মীয় স্বজন আছে, একবার একদিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপরে উনি বললেন যে আমি আর যাওয়া আমার সম্ভব না, তোমরা এই রাস্তা দিয়ে চলে যাও। তারপরে আবার সেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের, হাঁটতে হাঁটতে আপনার আমরা পৌঁছলাম দেওয়ানগঞ্জ বলে একটা জায়গা আছে। দেওয়ানগঞ্জে একটা সুগার মিল আছে, জিল বাংলার সুগার মিল এখনও আছে। আমরা যাব দেওয়ানগঞ্জ পার হয়ে একটা বিরাট চর, চরের উপরে হেঁটে এই অনেক দূর হেঁটে গেলে একবারে ইন্ডিয়ার পড়া। আমরা দেওয়ানগঞ্জের কাছাকাছি যাওয়ার পরে আমাদেরকে লোকজন বলল যে তোমরা এদিকে যাচ্ছ, এই মিলের মধ্যে তো আর্মি আছে, আর্মি চলে আসছে, তোমরা তো সাবধানে যেতে হবে। ভয়কে জয় করেই আমরা রেললাইন পার হইলাম, রেললাইন পার হয়ে ওপারে চরের মধ্যে দিয়ে হাঁটা আরম্ভ করলাম। হাঁটতে 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 চরের ভিতরে বাড়িঘর কম, কত দূর হাঁটার পরে এক বাড়ির সামনে দেখি যে একটা জটলা, অনেক লোক ওদের সামনে দিয়ে হেঁটে যেতে হবে। তো হাঁটতেছি, হঠাৎ ওরা বললো যে তোমরা কারা, কোথায় যাচ্ছ? আমরা তো ধরে রাখছি যে সারা বাংলাদেশের মানুষ বাঙালি, সবাই জয় বাংলা, সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, এরাও তাই হবে। আমরা বলে দেখো আমরা ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে এখান দিয়ে ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া গিয়ে আমরা মুক্তিযুদ্ধে যোগ দেব। তখন ওরা বলছে দাঁড়াও, বললো যে এই এরা বসব, আর একজন আরেকজনকে বলতেছে এই ইয়েতে দেওয়ানগঞ্জে মেজর সাহেবকে খবর দিয়ে তাড়াতাড়ি এই কয়টা দুষ্কৃতীকে রেখে আমরা ধরছি। এইটা শুনে তো আমরা আল্লাহ আল্লাহ করতেছি কী হবে। তো আমরা চুপচাপ বসে আছি,
এর মধ্যে ওদের মধ্যেই এই গ্রুপের মধ্যেই বিরোধ দেখা গেল। বিরোধ কি, একদল বলছে বাবার এরা কোথেকে আসছে, কোথাকার কার বাপের কার মায়ের ছেলেদের দিদিকে ডাক ডাক, আরেকজন বলছে না এরা তো মানে পাকিস্তান বিরোধী, এদেরকে ধরে মেজর সাহেবের কাছে দিয়ে দিই। এই দুই গ্রুপ একবার আমাদের সামনেই ঝগড়াঝাটি। তারপরে এক সময় ওই যারা মেজর সাহেবের পক্ষে ছিল ওরা খেয়াল খাল ছেড়ে দেয়, কাজ ঠিক আছে যান, ঠিক আছে যেয়ে যান, আমাদেরকে ওখান থেকে ছেড়ে দেয়। আবার হাঁটা, সেই হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটি, জলের উপর দিয়ে, রাস্তা নেই, ঘাট নেই, কিছুই নেই, খাওয়া নেই। সন্ধ্যার দিকে ছোটো ঝোপ যদি পার হয়েছি, হঠাৎ চিৎকার করি একটু হল্ট, আমরা দাঁড়িয়ে গেলাম। এই তারপর বলে দেয় হ্যান্ডসাম কাছে এসে বলে দেয় তোম কোন হয়। তারপরে আমরা বললাম যে আমরা বাঙালি ছাত্র, ভারতে আসছি। এটা বলার পরে আসি আমাদের মুখে টর্চ টর্চ মেরে বললে আসো, ভিতরে নিয়ে গেল, বলতে এই রাস্তা দিয়ে যাও, সামনে গেলে ক্যাম্প পাব। আমরা একবারে চলে গেলাম থানা হেডকোয়ার্টার মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ। ওখানকার যারা দায়িত্ব ছিলেন তারা আমাদেরকে নিয়ে ইয়ার ক্যাম্পে নিয়ে গেল, নাম টাম লেখে সবাইকে চাল ডাল তেল পেঁয়াজ একটা রেশন ছিল ওগুলো দিয়ে, তারপরে একবারেতে মহেন্দ্রদের আর জনকে দিয়ে এখানে উনি এরা এখন থাকবে। ওইখানেই ছয় সাত দিন থাকলাম। এর মধ্যে শুনলাম যে মুক্তিযোদ্ধা রিক্রুটিং করতেছে, আমি সাথে সাথেই গেলাম, মুক্তিযোদ্ধা রিক্রুট করছি। লাইনে শত শত ছাত্র যুব, আমি দাঁড়ালাম, আমাকে নিয়ে নেওয়া হলো, আমি ক্যাম্পে চলে আসলাম। মানে মুক্তিযোদ্ধাদের তান্দির ক্যাম্প, সে তান্দির ক্যাম্পে আমি চলে গেলাম এবং সেখানে কাজ হলো সকাল বিকাল ট্রেনিং, মানে লেফট রাইট করা, কোনো প্রাতিষ্ঠানিক তখনও ইয়ে হয়নি। ওখানে আমাদেরকে থাকতে হয়েছিলো প্রায় এক মাসের উপরে, ওখান থেকে আমাদেরকে ট্রেনিং ক্যাম্পে পাঠানো। ট্রেনিং হয়েছে আমাদের তুরা, মেঘালয়ের তুরা একটা ডিস্ট্রিক্ট, তুরা থেকে বাইরে একটা জঙ্গল, শত শত হাজার হাজার ছেলে ওখানে ট্রেনিং হচ্ছে। ওখান থেকে ট্রেনিং শেষে আমরা গেলাম ডালু, ডালু বলে এক জায়গা, তার মধ্যে ডিসেম্বর এসে গেল, ওরা আমাদেরকে ওখান থেকে মার্চ করানো হলো বাংলাদেশে। আমরা বাংলাদেশে হালুয়াঘাট বলে একটা জায়গা আছে, হালুয়াঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকি এবং হালুয়াঘাট থেকে ফুলপুর, তারপরে ময়মনসিংহ শহরের উল্টো দিকে, ওখানে আমরা অবস্থান নেই। আমি একটা ছোটো প্লাটুনের কমান্ডার বানাইছিল আমাকে, প্লাটুন মানে একদম ছোটো ইউনিট, এরা সবাই হলো ময়মনসিংহ অঞ্চলের, কারণ আমি যেমন হারুনুর রশিদ, আব্দুস সোবান, মোহাম্মদ ইউসুফ, আফতার হোসেন, আবুল কাশেম, এই ধরনের এদের সাথে আমার যোগাযোগ আছে। সে শহরের পূর্ব পাশ দিয়ে যায় আপনার ব্রহ্মপুত্র, প্রতি এক পারে হলো ময়মনসিংহ, অন্য পারে ডিসেম্বরের নয় তারিখ কি আট তারিখ আমরা সেখানে জমায়েত হই। নয় তারিখ রাত্রে পাকিস্তান যার ময়মনসিংহ শহরে ছিল তারা ময়মনসিংহ রেলওয়ে ব্রিজ, নয় তারিখ রাত্রে তারা এই ব্রিজটা উড়াই দেয়, ডেমোলিশ করে তারা এর দিকে পালাই গেছে ঢাকার দিকে। দশ তারিখে দেখি যে শহর থেকে জয় বাংলা স্লোগান এসেছিল, তখন আমরা হই হই করে বিভিন্ন নৌকা নিয়ে, অনেক নৌকা নিয়ে শহরে গেলাম। শহরে আমাদের সাথে মানুষ শত শত মানুষ এসে জড়ো হলো জয় বাংলা স্লোগানের বিপরীত। তো আমাদের ইউনিট আমরা গিয়ে উঠলাম ইয়েতে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে আমাদেরকে থাকতে দেওয়া হলো। পরের দিনই আমাদেরকে আবার রওনা দেওয়া হলো, দিতে হলো ঢাকার দিকে, ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এই রাস্তা ছিল। এখন যে সোজা ঢাকা থেকে ময়মনসিংহ এটা ছিল, যখনই আমরা এই রাস্তা আসতেছিলাম, আমরা আসতেছি তো আমাদের ট্রাকের উপর বসে ইন্ডিয়ান আর্মি ট্রাক, অনেক ট্রাক, অনেক ছোটো ছোটো খাল নদী এগুলোর উপর দিয়ে ব্রিজ অথবা কালভার্ট ছিল, এগুলো ভাঙা, কোনো মতে পাশে দিয়ে খ্যাতের ভিতর দিয়ে যাওয়া। খ্যাতের মধ্যে অসংখ্য পাকিস্তানি লাশ আর কোথাও কোথাও দেখা যাচ্ছে শকুন উঠতেছে। তখন শুনলাম যে যখন তারা ময়মনসিংহে পালাচ্ছিল তখন কাদেরিয়া বাহিনী তাদেরকে অ্যাম্বুশ করে অনেক অনেক পাকিস্তানি এই পাঞ্জাবিদেরকে মেরে ফেল। আমরা ওখান থেকে ধামরাই পরে সাবার, 14 তারিখ আমরা সাবার অবস্থান করি আমাদের ইউনিট, 15 তারিখ
বিকালে আবার আমরা ঢাকা দিকে রওনা দিই এবং 15 তারিখে আমরা ঢাকায় অবস্থান করি। 15 তারিখ রাতে আমরা দাইয়া এখন বর্তমান যে সর্বার্ধী হাসপাতাল আছে, এই সর্বার্ধী হাসপাতালের পিছনে কোয়ার্টারগুলো আছে ওগুলো সব খালি পড়েছিল, কোনো প্রয়োজন নেই। আমরা সে ধরনের কোয়ার্টারে থাকি এবং পরদিন সর্বার্ধী উদ্যানে আত্মসমর্পণ ওগুলোর আমরা কোনো খবর নেই, কাছে থেকেও সেটা সাক্ষী হইতে পারে। যাই হোক, আমরা একটু পরেই সারাদারে একটু পরেই আমরা খবর পাই এবং রাস্তায় অনেক অনেক গাড়ি, অনেকে ওই যে বন্দুক উপর দিয়ে উঠে গুলি করতেছে জয় বাংলার স্লোগান, তখন আমরা বুঝি যে আমরা স্বাধীন হয়ে গেছি। এর পরদিনই 16-17 তারিখে আমাদেরকে আবার ডিউটি ব্যাক মহসিং থেকে আর কোথাও যেতে হয়নি। আমরা এখানে কয়েকদিন থাকি, 4-5 দিন আমাদের ক্যাম্পে তখন ওখানকার দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল মতিউর রহমান, ওনার কাছ থেকে আমার ইয়েটা না অন্য কমান্ডার আমাকে ছুটি দিয়ে ছুটির কাগজ নিয়ে ফিরে আসি। এই হলো যে আমার যুদ্ধের কাহিনী। এরপরে কোথায় গেলাম? এরপরে ঢাকা আসি। ঢাকা এসে বড় বোন যার কাছে ছিলাম, হ্যাঁ, ওর সাথে দেখা করলাম প্রথম। ওনারা কি ঢাকাতেই ছিল? না, তারা ঢাকায় ছিল না। আমি যখন চলে আসি আমার ভগ্নিপতি উনি তখন চাকরি করতেন পিআইএতে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ওনার পোস্টিং ছিল আপনার জেদ্দা। তো উনি একসময় ঢাকায় চলে আসেন এবং ঢাকা থেকে ওনার চাকরি চলে যায়। তো তারা মিরসরাই আসছে আমাদের বাড়িতে, পিছন থেকে দেখে যে এখানেও নিরাপদ না, তার সাথে ঢাকায় চলে যাওয়াই ভালো। ঢাকায় চলে গেছে, ঢাকায় তারা ঢাকায় ছিল বাকি সময়। তারপরে আপনি কোথায় গেলেন ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে আমি আসলাম প্রথমে বাড়িতে। বাড়িতে এসে কিছুদিন কয়েকদিন থেকে এর মধ্যে খবর পেলাম যে আমাদের কলেজ খুলবে 14 ফেব্রুয়ারি। আমি ঠিক কলেজে চলে যাই আর বাকি লেখাপড়া শেষ করে আসলে বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবো? বর্তমান বাংলাদেশ নিয়ে আমি হতাশ যে এই বাংলাদেশ তো আমরা চাই না। আমাদের উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা, এই চারটে জিনিসের উপরেই বাংলাদেশ প্রতিষ্ঠিত। এখন আমরা কি সেসব নীতিমালার মধ্যে আছি? যদি না থাকি তাহলে আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন কোথায়? আমরা যে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে কথা বলছিলাম, বাইশ পরিবারের বিরুদ্ধে কথা বলছিলাম, সেই বাইশ পরিবার এখন 22,000 পরিবার পরিণত হয়েছে এবং অর্থনৈতিক শোষণ তো এখনও কোনো অংশে কমে নেই, বরং অনেক বেড়েছে। ধনী আরও অনেক ধনী হয়েছে, গরিব গরিবের মতোই আছে অথবা আরও গরিব হয়েছে। বর্তমান যে নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কী বলবো? নতুন প্রজন্মের উপরে আমার খুবই আস্থা, এখনও তারা আমাদের চাইতে অনেক বেশি অগ্রসমান। নতুন প্রজন্ম আমরা আশা করবো আমাদের যে স্বপ্নগুলো দিয়ে আমরা একটা দেশ আমরা পেয়েছি সে দেশকে তারা যেন আরও আগিয়ে নিতে পারে, দুর্নীতি বিদায়িত করতে পারে এবং একটা সুখী সমৃদ্ধিশালী দেশ আমাদের সামনে আসে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।